আসসালামু আলাইকুম, বায়োলজি সোলজার্সের পক্ষ থেকে সকলকে জানা শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের ভিডিওটা হতে যাচ্ছে তোমাদের জিএসটি নিয়ে। অর্থাৎ তোমাদের অনেকেরই আসলে স্বপ্ন আছে, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছো। ফার্স্ট টাইমারদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে, বাট সেকেন্ড টাইমার তোমাদের যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে নেই, অনেক জায়গায় আসলে তোমাদের হচ্ছে না এরকম, বা অনেকেই জিএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ। কারণ এখানে তোমার মোটামুটি পরীক্ষাটা হয় সবগুলো একসাথে সমন্বিতভাবে, অর্থাৎ এক একটা পরীক্ষা দিয়ে তোমার অনেকগুলো জায়গায় ভর্তি হওয়ার একটা স্কোপ থেকে যায়। বিশেষ করে এটার কিছু যেমন সুবিধা আছে এবং অসুবিধাও আছে, তবে যাই হোক আমি সুবিধার কথাগুলোই বলি। সেটা হচ্ছে তোমার একটা জায়গায় যদি তুমি পরীক্ষা দাও, মানে এক পরীক্ষাতে তোমার যদি পরীক্ষাটা ভালো হয়, তুমি অন্যান্য প্রত্যেকটা জায়গাতে নিজের ইচ্ছা মতো সাবজেক্টগুলো নিতে পারবা, যদি তোমার নাম্বার এরকম থাকে। তো মূলত তোমাদের আজকের ভিডিওটা হতে যাচ্ছে জিএসটির তারিখগুলো নিয়ে, অর্থাৎ জিএসটির যে আপডেট, নতুন আপডেটটা আসছে, নতুন সেই আপডেটটা নিয়ে। তো রিসেন্টলি তোমাদের জিএসটির যেই ভর্তি পরীক্ষার তারিখ বা আদার্স, এদের যে টোটালি এক কথা রুটিন বলতে পারো তোমাদের মতো করে, সো এই তারিখগুলো এরা আসলে কিন্তু প্রকাশ করে ফেলেছে। সো তোমাদেরকে আমি জানিয়ে দিব যে কোন তারিখে কি হচ্ছে জিএসটির, বা জিএসটির আপডেট কতটুক। তাহলে তোমাদের জিএসটির আবেদন এখন পর্যন্ত শুরু হয় নাই, এপ্রিলের 15 থেকে 30 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা চলবে। অর্থাৎ এপ্রিল মাসের 15 থেকে 30 তারিখ পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা, বা তুমি এখানে আবেদন করতে পারবা। তারপরে দেখো পরীক্ষাটা কবে হবে, অ্যাপ্লাই তো হয়ে গেল, এখানে কোনো ধরনের সিলেকশন নাই। অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে বলা হচ্ছে যে তোমার সিলেকশন আছে, বাট এখানে কোনো সিলেকশন দেয় নাই। সো এটা তোমাদের জন্য অনেক বেশি অ্যাডভান্টেজের, ঠিক আছে? এখন পর্যন্ত সিলেকশনের কথা বলে নাই, তবে যদি বলে তাহলে তোমাদেরকে এটা জানিয়ে দেওয়া হবে আর কি। ওকে, তারপরে দেখো যে এইটার যে ভর্তি পরীক্ষাগুলো আছে, ভর্তি পরীক্ষাগুলো কখন হবে, কবে হবে। তাহলে সি ইউনিটের পরীক্ষা দিয়ে জিএসটির অফিসিয়ালি তোমার জিএসটির যে ভর্তি পরীক্ষাগুলো আছে, ভর্তি পরীক্ষাগুলো শুরু হবে আর কি। তো প্রথমে যদি বলি, তাহলে প্রথমত তোমার সি যে ইউনিটটা আছে, অর্থাৎ তোমাদের যেই ব্যবসায় শিক্ষা ইউনিট বা বাণিজ্য ইউনিট, এই ইউনিট থেকে পরীক্ষাগুলো শুরু হচ্ছে। এটা শুরু হবে তোমার 20 মে থেকে, ঠিক আছে? মে মাসের 20 তারিখ পর্যন্ত, 20 তারিখ থেকে শুরু, মানে 20 তারিখে এই পরীক্ষাটা হয়ে যাবে। তারপরে দেখো বি ইউনিটের পরীক্ষাটা হবে 27 তারিখে, 27 মে। এবং এই ইউনিটের যে পরীক্ষাটা আছে, এই ইউনিটের পরীক্ষাটা হবে তোমার 3 জুনে, ঠিক আছে? 3 জুন 2023-এ। সো যারা এই ইউনিটের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের হাতে অনেক বেশি তোমরা সময় পাচ্ছ আর কি, ঠিক আছে? সো তোমরা এখানে এখানে ভালো মতন প্রিপারেশান নিতে থাকো। এবার দেখো যে তোমাদের পরীক্ষাগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে 3 জুলাইয়ের মধ্যে। সো ইনারা কিন্তু, বা জিএসটি কর্তৃপক্ষ, এবছর আর কোনো ধরনের ডিলে করতে চাচ্ছে না, কারণ তোমরা অলরেডি জট খেয়ে আছো করোনার জন্য। সো এখন জটগুলো মেক আপ করার চেষ্টা করতেছে তারা, মোটামুটি চেষ্টা করতেছে, পুরোটা হয়তো বা করা সম্ভব না। তো তারা 8 জুনের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে, বিশেষ করে 8 তারিখে তারা ডেটটা দিয়েছেন আর কি, চূড়ান্ত যে তোমাদের রেজাল্ট, এই রেজাল্টটা 8 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবং তোমাদের যে ভর্তি প্রক্রিয়াটা আছে, ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে তোমার 20 জুন থেকে, ঠিক আছে? 20 জুন থেকে এখানে তোমার ভর্তি ভর্তি কার্যক্রমটা শুরু হবে, এটা চলবে 30 জুন পর্যন্ত। অর্থাৎ প্রথম মেরিটের যে ভর্তিগুলো আছে, প্রথম মেরিটের ভর্তিগুলো এই 10 দিনের মধ্যে তারা কমপ্লিট করে ফেলবে। তো মোটামুটি আশা করা যায় যে, যেহেতু একটু লেন্দি প্রসেস হবে, সো আশা করি আগস্টের দিকে থেকে তোমরা ক্লাসগুলো শুরু করতে পারবা, অর্থাৎ ফার্স্ট ইয়ারের ক্লাসটা তোমরা শুরু করতে পারবা, ঠিক আছে? সো তোমাদের হাতে সময় অনেক কম, বিশেষ করে যারা বাণিজ্য আছো এবং মানবিক শাখার আছে, তোমাদের হাতে একটু সময় কম। সায়েন্সের হাতে একটু যদিও বা সময় আছে, বাট সায়েন্সের সিলেবাস কিন্তু আসলে অনেক হিউজ। সো তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন তো যারা ফার্স্ট টাইমাররা আছো তোমরা নিশ্চয়ই, সেকেন্ড টাইমাররা তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য পড়ছো, সেখান থেকে অনেকগুলো সাপোর্ট পেয়ে যাবা। এই পরীক্ষাগুলো যখন তোমার হয়ে যাবে, তখন একটু লম্বা করে বা কিছুদিনের জন্য তুমি জিএসটির প্রিপারেশনটা নিয়ে নিতে পারবা। ওকে, তো তোমাদের জিএসটির জন্যে এবং অন্যান্য ইউনিভার্সিটির জন্য আমাদের বায়োলজির পেইড কোর্স চলমান আছে। তোমরা যারা এখানে কোর্সটা করতে চাও, তারা অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সে থেকে আমাকে নক করবা। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার, আমার তোমার আমার হচ্ছে নাম্বার থাকবে, আমার ফেসবুক আইডি থাকবে। সো তোমরা ওখানে যোগাযোগ করতে পারো। ইভেন তোমাদের যারা এক্সাম দিতে চাও, ফ্রি এক্সাম ব্যাস, ফ্রি এক্সাম ব্যাসে তোমাদের ওখানে আমরা যারা আগ্রহী আছো তাদেরকে আমরা গ্রুপে অ্যাড করে ফেলছি। সো গ্রুপে অ্যাড করা, অ্যাড হওয়ার জন্য তোমাদের এখানে মেসেঞ্জারে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক অনুযায়ী তুমি ওখানে জয়েন করে ফেলতে পারবা। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।